যারা মাজার কুরআনি বোঝালি শব্দ সুন্নি জামাতের বিরুদ্ধে প্রয়োগ করেন, মাজার পূজারি এই শব্দ অস্ত্র যারা সুন্নি জামাতের বিরুদ্ধে প্রয়োগ করে থাকেন, ব্যর্থ কণ্ঠে তাদেরকে জানিয়ে দিতে চাই, সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে, ঠিক না বেঠে? মাজার জিয়ারত বা কবর জিয়ারতকে যারা পূজা মনে করে তারা রসুলের একটা সুন্নতকে পূজা বলার কারণে নিঃসন্দেহে কুফর করবে এবং তারা ঈমান থেকে খারিজ হবে। فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا دروش ربوستي জাকেরানা শেখান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা এবং বাড়ির ভিতরে মা ও বোনেরা, আজকে এখন পর্যন্ত অনেক জাকের ভাই এবং বোনেরা দরবার শরীফে এসে পৌঁছতে পারেনি, ফেরিঘাটে আটকা আছে, ফেরি চলছে, 12 ঘন্টা তো ফেরিঘাটে আটকা আছিল অনেকে, সে খাগড়াছড়ি থেকে জাকের ভাই আসতেছে, সেই সিলেটের জাফলং জৈন্তাপুর, এদিকে ময়মনসিংহের জামালপুর শেরপুর, কত কষ্ট করে জাকের ভাই আসছে, আবার মসজিদের পদছায়ায় একটু সময় যদি কেউ হাজিরা দিতে পারে জাকের আন্দের হৃদয় সিক্ত হয়, কলিজা ঠান্ডা হয়। পীরকে বাজার হুজুরের কদম এসে রোজা পাক জিয়ারত করেন, কে বাজার হুজুর উসিলায় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, নিজেদের গুনাহ মাফ চায়। জাকাতের মূল উদ্দেশ্য হলো খালাওয়ার উসিলায় যেন ইহকাল এবং পরকালে কল্যাণ লাভ হয়। কত মানুষ কত কথাই বলে, লোকের নিন্দা এগুলি শুনতে শুনতে জাকাত আমরা এখন অভ্যস্ত। আমি নালায়েক অল্প সময় কি বলবো, আমরা যারা দরবার শরীফ আসছি ওলিয়া আল্লাহদের দরবারে বা মাজারে যারা যায় তাদেরকে এক শ্রেণীর ভাইয়েরা জ্ঞান পাপীরা মাজার পূজারি বলে থাকে। যারা মাজার পূজারি পূজারি এই শব্দ সুন্নি জামাতের বিরুদ্ধে প্রয়োগ করেন, মাজার পূজারি এই শব্দ অস্ত্র যারা সুন্নি জামাতের বিরুদ্ধে প্রয়োগ করে থাকেন, ব্যর্থ কণ্ঠে তাদেরকে জানিয়ে দিতে চাই, সুন্নিরা মাজার পূজা করে না, মাজার জিয়ারত করে, ঠিক না বেঠে? মাজার জিয়ারত বা কবর জিয়ারতকে যারা পূজা মনে করে তারা রসুলের একটা সুন্নতকে পূজা বলার কারণে নিঃসন্দেহে কুফর করবে এবং তারা ঈমান থেকে খারিজ হবে। নবীজির একটা আত্মার সুন্নতকেও পূজা বা শিরকের সাথে তুলনা দেওয়ার অধিকার দুঃসাহস কাহারও। মাজার মানে জিয়ারতের স্থান, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না, সব টুপি মূলত কাপড়, অনেকগুলি কাপড় একসাথে এমব্রয়ডারি করে তারপরে টুপি বানানো হয়, সব টুপি সাধারণত কাপড়, কিন্তু সব কাপড় টুপি না, সব মাজারি কবর, কিন্তু সব কবর মাজার।
যেই কবর মুসলমানরা জিয়ারত করে অধিক পরিমাণে জিয়ারত করে সেই কবরকে বলা হয় জিয়ারতের স্থান তথা মাজার। সারা দেশ থেকে জাকিরানরা দরবার শরীফে আসতেছেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। মাজারের কাছে গিয়ে প্রার্থনা করাটাকে তারা বিদআত, অনেক সময় শিরকের স্তরে পর্যন্ত নিয়ে যায়। এত বড় জাহালত তাদের মধ্যে রয়েছে, তারা বলে থাকে যে মাজারে যাওয়া এটা কোন সুন্নত তরিকা না, এটা আহলে সুন্নাতের কাজ না। অথচ সুনান দারিমি শরীফের মধ্যে উল্লেখ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন অনাবৃষ্টি দেখা দিল সাহাবাই কেরামের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে মা, মুমিনদের মা, আপনি আমাদেরকে পরামর্শ দিন, এই মুহূর্তে আমরা কি করব। আম্মা জান আয়েশা সিদ্দিক বলেছিলেন, তোমরা সকলে দল বেঁধে আল্লাহর হাবিবের রওজা মুবারকে যাও, রওজা মুবারকের উপরে যে ছাদ এটা সরায় দাও, যেন রওজা মুবারক এবং আকাশের মাঝখানে কোনো প্রতিবন্ধকতা না থাকে। সাহাবাই কেরাম তাই করলেন এবং সাথে সাথে আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি নাজিল হলো। এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, সাহাবাই কেরাম কঠিন মুসিবতে পড়লে রওজা মুবারকে যেতেন, আল্লাহর হাবিবের মাজার মুবারকে যেতেন। এখানেই শেষ নয়, আল ওয়াফা উল ওয়াফা কিতাবের মধ্যে আল্লামা সামহুদি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই যে অনাবৃষ্টি, সেই সময় যা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের পাকের রওজা মুবারকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, ফাইন্নাহুম কাদ হালাকু, নিশ্চয় তারা ধ্বংসের ধার প্রান্তে ধ্বংস হয়ে যাবে। এই যে দোয়া করলেন কোথায়, রওজা মুবারকের কাছে। এখান থেকে প্রমাণিত হয় কঠিন মুসিবতের সময় সাহাবাই কেরাম আল্লাহর রাসূলের রওজা মুবারকে যেতেন। অতএব মাজারের কাছে গিয়ে দোয়া করা, মাজারবাসীর উসিলা দিয়ে দোয়া করাকে যারা শিরক এবং বিদআত বা পূজার সাথে তুলনা দেয়, তারা ইসলামের মূল মর্মার্থ, ইসলামের যে মূল মর্মার্থ ভাবার্থ, এটা তারা এখনো বুঝতে পারে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে হাফিজুল হাদিস ইমাম যাহাবি তারিকুল ইসলাম এবং সিয়ারু আলামিন নুবালার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বুখারী ইন্তেকালের আগে রাশিয়ার সমরকন্দ শহরে অবস্থান করছিলেন। সেখানের কিছু ওলামায়ে সু, দুনিয়াদার আলেম, ইমাম বুখারীর বিরুদ্ধে মিথ্যা একটা কথা রটিয়ে ওনার বিরুদ্ধে কুফরের ফতোয়া প্রয়োগ করালেন সমরকন্দের কাজী যিনি বিচারক, তিনার মাধ্যমে যে ইমাম বুখারী কাফের হয়ে গেছে, উনি আগামীকাল সূর্য উদয়ের পূর্বে সমরকন্দ শহর থেকে যেন বের হয়ে যায়। এই রায় কাজীর দরবার থেকে দেওয়া হলো। ইমাম বুখারী বয়সের শেষ দিকে, বয়সের ভারে দুর্বল শরীর নিয়ে রাতের বেলায় টুকটাক টুকটাক খাটি খাটি পা পা করে সমরকন্দ শহর থেকে বের হয়ে যাচ্ছে। 3 মাইল দূরে গিয়ে একটা পরিত্যক্ত পাথরের কুঁড়ে ঘর, ওই ঘরের মধ্যে উনি আশ্রয় নিচ্ছিলেন। বৃদ্ধ মানুষ চলাফেরা করতে পারে না, আল্লাহর মহিমা বুঝাবর তাই সেখানে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা যাওয়ার পরে ওনার জিসিম থেকে, শরীর থেকে এমন একটা মেশকো আম্বরের চাইতে সুন্দর ঘ্রাণ চতুর্দিকে ছড়ালো, ঝাঁকে ঝাঁকে অজস্র মানুষ এসে সেখানে জড়ো হলো, তিনার জানাজা হলো, সেখানে ওনাকে কবরস্থ করা হলো, দাফন করা হলো। এরপরে ওনার মাজার থেকে এত সুন্দর ঘ্রাণ চতুর্দিকে ছড়াচ্ছিল, মানুষ সেই মাজারের ধুলাবালি পর্যন্ত নেওয়া শুরু করেছে, এমনকি সেই ধুলাবালি নেওয়া যেন বন্ধ হয় সেই সুবাদে ওই সময় মানুষ যারা ছিল তারা আলাদা একটা ওয়াল তৈরি করে দিলেন, যেন মাজার শরীফের ধুলাবালিগুলি মাটিগুলি না নিয়ে যায়। কিন্তু এরপরও দূরের ধুলাবালিগুলি তো মেশকম্বরে ঘ্রাণ ছড়িয়েছিল, 40 মাইল পর্যন্ত ইমাম বুখারীর মাজার থেকে সুন্দর ঘ্রাণ ছড়াইছিল, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইমাম বুখারী যেদিন সমরকন্দ শহর থেকে বের হলেন, ওদিন থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন, আকাশ থেকে আর বৃষ্টি হয় না, বৃষ্টি বন্ধ। পানির অভাবে সমরকন্দের সমস্ত মানুষ পান করার পানি নেই, গোসলের পানি নেই, ওযু করার পানি নেই, এমন কি সমরকন্দের যে কাজী উনার ঘরেও পানি নেই।
একজন আগন্তুক সমরকন্দের কাজীর দরবারে এসে বললেন, আমি স্বপ্নে দেখেছি যদি কাজী সহ শহরের সব মানুষ গিয়ে ইমাম বুখারীর মাজারে গিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায় এবং ইমাম বুখারীর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ বৃষ্টি দিবে, অন্যথায় আর এই এলাকায় বৃষ্টি হবে না। তখন সমরকন্দের কাজী এবং সব মুসলমান ওই সময় যারা ছিল সবাই দল বেঁধে 3 মাইল দূরে ইমাম বুখারীর মাজারের কাছে গিয়ে চোখের পানি সেরে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা ওখানে বৃষ্টি দিলেন, এত বৃষ্টি দিলেন সেই 7 দিন পর্যন্ত বৃষ্টি হলো। এই বৃষ্টির কারণে ওখান থেকে কেউ যেতে পারেনি, 7 দিন ওখানে অবস্থান করেছিল। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারছি মাজারের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করার পরে আল্লাহ বৃষ্টি দিয়েছে তাও কার জীবনের ঘটনা, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের ঘটনা যেটা ইমাম যাহাবি উল্লেখ করেছেন, এখানে শেষ নয়। তারিখে বাগদাদের মধ্যে খতিবে বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন ফতোয়ায়ে শামির মুকদ্দমার মধ্যে উল্লেখ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কঠিন মুসিবতে পড়ে যেতেন তিনি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইতেন, যায়া তিনি বলেন সাল্লাইতু রাকাতানে আমি 2 রাকাত সালাত আদায় করতাম, ওয়া সালতুল্লাহ ইনদা কবরিহি ইমাম আবু হানিফার কবর শরীফ মাজারের পাশে দাঁড়ায় আল্লাহর দরবারে প্রার্থনা করতাম দোয়া করতাম, তখন আমাদের দোয়াগুলি আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হতো, সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি মাজারের কাছে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করা, মাজারবাসীর উসিলা দিয়ে প্রার্থনা করা, এটাকে যারা শিরক বিদআত বা পূজার সাথে তুলনা দিচ্ছে এরা ইসলামের মূল ধারার মধ্যে নেই। আমি আহ্বান করছি বিশ্ব দায়কের মঞ্জিলের দায়েশ থেকে আপনারা ভুল পথ ছেড়ে সিরাতুল মুস্তাকিম আহলে সুন্নাতুল জামাতে আসেন, এটাই মদিনাওয়ালার পথ, এটা ইমাম হুসাইনের পথ, এটা সমস্ত ওলিয়া উলিয়াদের পথ, ঠিক না ঠিক? উসিলা ধরাকে অনেকে দালালি মনে করে, অথচ সমস্ত নবী রাসূলরা ওসিলা ধরেছে, আমাদের নবী নিজে ওসিলা ধরেছেন। সহিহ বুখারীতে আল মুজাল্লাদুল আউয়ালে 132 পৃষ্ঠায় এবং মিশকাতুল মাসাবিয়ের 137 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনবিয়িকা, আল্লাহ তোমার নবীর উসিলায় আমরা আগে দোয়া করতাম, না তাওয়াসসালু ইলাইকা আপনার কাছে উসিলা ধরতাম, কার উসিলা বিনাবিকা আপনার নবীর উসিলায়, হযরত উমর সহ সমস্ত সাহাবারা উসিলা ধরে দোয়া করতেন। এ থেকে কি বোঝা যায় উসিলা ধরা জায়েজ না নাজায়েজ? এরপরে আপনি দেখেন তাবারানির মুহজামুল কাবীরের মধ্যে উল্লেখ, ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেন, এটা সনদ জাইয়েদ, আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ তিনি যখন ইন্তেকাল করলেন নবীজি তিনি আর জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফির লি উম্মি, হে আল্লাহ আমার মা, ওনার নবীজি চাচিকে মা বলে ডাকতেন, আমার মা ফাতেমা বিনতে আসাদকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলে আল্লাহ রাসূল ওসিলা ধরছেন, বিহাক্কিন নবীকা ওয়াল আমবিয়াই আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার সৎ হক নবী সত্য নবী মানে নবীজি নিজের ওসিলাই নিজে দোয়া করছেন, বিহাক্কিন নবীকা আপনার হক নবী, ওয়াল আমবিয়াই আল্লাযীনা মিন ক্বাবলি আমার আগে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবীদের ওসিলায় আল্লাহ আমার চাচিকে ক্ষমা করে দাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা সময় কম আর আমরা তো বক্তা মানুষ, আমাদের ওয়াজের মিটার গরম হইতেই 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, তো এই বিশ্ব নূর শরীফ 7 দিনে মাত্র হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট বয়ান বা একটু কম বেশি হতে পারে, এইটুকু সময় বয়ান করার সুযোগ পাইছি, সিরিয়ালেই শেষ হয় না। আমরা যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজেই ওসিলা ধরে দোয়া করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই রাহমাতুল্লিল আলামিন যেহেতু ওসিলা ধরে দোয়া করেছেন, নিজের ওসিলা ধরেছেন, আগের নবীদের ওসিলাও ধরেছেন, তাও সহি সনদ, সেহেতু এই ওসিলা ধরাকে যারা শিরক বেদাত পূজা বলবে তারা কি ইসলামের মূল ধারার মধ্যে আছে? না।